ম্যাচ শুরু হবে। দুই প্রারম্ভিক ব্যাটার আরো একবার প্রস্তুত, একদিকে ভিকি সিং অন্যদিকে গোপাল সিং। তো সারা বাংলায় এ জুটি আজকের নয়, আজ থেকে যদি আমরা 10টা বছর 15টা বছর পিছিয়ে যাই, সেই গল্পটা শুরু হয়েছিল সেখান থেকে। এবং আজও দাঁড়িয়ে আরো একবার যখন আমরা দেখি এভাবে ভিকি সিং গোপাল সিং ব্যাট করতে এগিয়ে এসেছে, তো এটা একটা অন্যরকম ভালো লাগা বোধ হয় ক্রিকেটারদের কাছে, একটা বাড়তি পাওনা এতদিন ধরে ক্রিকেটের মাঠে থাকা। আর প্রথম ওভার সতীশকে নিয়ে আসা হচ্ছে বোলিং করতে। স্ট্রাইকিং এন্ডে গোপাল সিং, লেফটি রাইটি কম্বিনেশন রয়েছে। ফার্স্ট বল, গত ম্যাচে আমরা দেখেছিলাম অ্যাঞ্জেল কলকাতা দল স্ট্রাগল করেছিল, তারা খুব একটা লক্ষ্যমাত্রা বড় ছিল না, কিন্তু সে জায়গাতে পরপর উইকেটের পতন হয়েছিল। গোপাল সিং বা ভিকি সিং কেউই কিন্তু সেভাবে ব্যাটাতে সফল হতে পারেননি, তবে দুর্দান্ত ব্যাটিং করেছিল খোকন হালদার, যোগ্য সহায়তা পটু সাহার। গোপাল সিং বল রাস্তায় ছিল আকাশপথে, তবে ল্যান্ড করেছে ওখানে মাঠের মধ্যে ফিল্ডারের হাতে। দীপক শর্মা উর্ফ বিল্লি, একটা ভালো ক্যাচ এবং তার সাথে সাথেই গোপাল সিং ডিপার্ট, প্রথম উইকেটের পতন ঘটে গেল। শুরুতেই উইকেট, অমিত দা কিভাবে দেখছেন এই ম্যাচে এই উইকেটের পতন? অ্যাঞ্জেল কলকাতা যথেষ্ট ভালো টিম, উইকেট পড়েছে ঠিকই, বাড়তি সুবিধা একটা বিপক্ষ টিম পাবে, তবে মনে হয় এটা কোনো এফেক্ট পড়বে, ভালো টিম নিশ্চয়ই রিকভার করে নেবে। একই সাথে এখনো পর্যন্ত যে দলগুলোর খেলা হয়েছে আমরা দেখছিলাম প্রথম দিন থেকে, তো কি বলবেন না যারা উঠে এসেছে এখনো পর্যন্ত, গ্রুপ এইটের খেলা কিন্তু শুরু হয়ে যাবে, শেষ আটের লড়াইটা শুরু হয়ে যাবে। এই পদ্ধতির খেলা তো এদিকে প্রথম, মানে লিগের স্টেজের পর তারপরে নক আউটগুলো শুরু হবে, তো মোটামুটি সব টিমই ভালো আছে, তারা যোগ্য দল হিসেবেই উঠে এসছে, আরও দুটো দল উঠে আসবে, লড়াই খুব তীব্রতর হবে এটুকু বলতে পারি। তো প্রেডিক্ট বোধহয় করা সম্ভব নয় কারা খুব ভালো খেললো, কারা এগিয়ে রয়েছে, কারা পিছিয়ে রয়েছে, ওভাবে হয়তো বিশ্লেষণ করা যাবে না। না, ছোটো ফরম্যাটের খেলা ওভাবে বিশ্লেষণ করা যায় না, ক্রিকেট একটা কি যার দিন সে পারফর্ম করবে, সে রেজাল্ট করবে, তো ভালো খেলবে যে সেই রেজাল্ট করবে এটুকু বলা যেতে পারে। একদম এই কথাটা কিন্তু আমরা এর আগেও বহুবার শুনেছি, দিন একটা ম্যাটার করে যায় কোথাও না কোথাও, যদিও স্কিল দক্ষতা এই পর্যায়ে খেলতে গেলে সবটাই তো রয়েছে খেলোয়াড়দের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও দিন একটা কোথাও না কোথাও কার্যকরী হয়। ওদিকে নতুন ব্যাটার হিসেবে দেখতে পাচ্ছি সঞ্জয় ইয়াদব উর্ফ মারুতিকে নিয়ে আসা হয়েছে। আরও একজন ক্লাস ক্রিকেটার, লেদার বল ক্রিকেট, টিউজ বল ক্রিকেটেও অনেকটা সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে। আসতেই বড় শটের চেষ্টা এবং ওয়ান্স এগেইন দীপক শর্মা উত পিল্লি। পরপর দুটো বলে দুটো উইকেট, এবার কি চাপটা বেড়ে গেল? যথেষ্ট পরিমাণ गिरना है, उठना है, लड़ना है और मंजिल को हासिल करना है। এখানে দুটো উইকেটের পতন হয়েছে, তবে ম্যাচে ফিরে আসতে হবে, সেই সংকল্পটা দেখাতে হবে এখানে অ্যাঞ্জেল কলকাতাকে। ওদিকে স্কোর বোর্ডে কোনো রান আসেনি, তো স্কোর বোর্ডে কোনো রান আসার আগে আমরা এই টুর্নামেন্টে বেশ কয়েকবার দেখেছি এর আগেও উইকেটের পতন, তবে এভাবে দুটো উইকেটের পতন এটা বোধহয় প্রথমবার। এটা সুমন্ত একটা কথা বলতে হবে, এটা ক্রিকেট, এখানে যে কোনো জায়গা থেকে ফিরে আসা যায়, তো আশা করব অ্যাঞ্জেল কলকাতার দল যথেষ্ট ভালো দল, শক্তিশালী দল, ওরা এখান থেকে ফিরে আসবে এবং লাকি ভিকি দুজনেই রয়েছে উইকেটে, এরাও যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় এবং 22 গজটাকে এরা খুব ভালো মতো জানে। একদম চেনা জানা, সেই সবটাকেই কাজে লাগাতে হবে এখানে মাঠের মধ্যে লাকি সিং এবং ভিকি সিং। তো এক্ষেত্রে লাকি এবং ভিকি জুটিটাও কিন্তু অনেক পুরনো, অনেক দিন একসাথে খেলার অভিজ্ঞতা, একে অপরকে দুর্দান্তভাবে বোঝে, একটা বোঝাপড়া কিন্তু রয়েছে দুজনের মধ্যে, সবটা কাজে লাগাতে হবে।
বোঝা পড়ার কথা হচ্ছিল, তবে সবটাই যেন বুঝে নিতে চাইছে ওখানে সতীশ। হ্যাট্রিক কমপ্লিট হয়ে গেল, প্রথম তিনটে বল তিনটে উইকেট, আসলে প্রথম বল ডট ছিল এবং তারপরে তিনটে বলে তিনটে উইকেট, এর থেকে বেটার শুরু বোধহয় আর হতে পারে না এই টুর্নামেন্টের ক্ষেত্রে তো না। এবং টুর্নামেন্টের তিন নম্বর হ্যাট্রিকটা আমরা পেয়ে গেলাম, প্রথম হ্যাট্রিক এসেছিল রাহুল বর্মার হাত থেকে, দ্বিতীয় হ্যাট্রিক শিবমের হাত থেকে এবং তৃতীয় হ্যাট্রিকটা চলে এলো এখানে সতীশের হাত থেকে। তো সব মিলিয়ে কেসিএল 22 গজের মহারণ, আমরা বারবার বলি যেখানে ব্যাটারদের দাপটটা আধুনিক ক্রিকেটে একটু বেশি দেখা যায়, তবে এখানে কেসিএল কিন্তু দেখতে পাচ্ছি বোলাররাও কিন্তু আলাদা করে নিজেদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে। এখন যেহেতু স্পোর্টিং উইকেট, সেক্ষেত্রে বোলার ব্যাটসম্যান দুজনের ক্ষেত্রেই সেম সেম মানে অপরচুনিটি আছে। কোনো খেলায় দেখবেন ব্যাটসম্যানরা তাদের নিজের দক্ষতা দেখাচ্ছে, কোনো খেলায় বোলাররা। আজকে যেমন এই খেলায় বোলাররা শুরুতে যথেষ্ট পরিমাণ চাপে ফেলে দিল বিপক্ষ দলকে। এবং পুটু সাহা আসছে ব্যাটিং করার জন্য। তো বঙ্গ টেনিস ক্রিকেটে সাইলেন্ট কিলার বলা হয়, একদম নিশ্চুপভাবে নিজের কাজটা করে যেতে সক্ষম পুটু সাহা, বর্তমান রসুলপুর থেকে বিলং করে। চেঞ্জ অফ পেস, একটা ভ্যারিয়েশন করার চেষ্টা, এবং এখানে পুটু কিন্তু এসেই বাউন্ডারি দিয়ে দলের এবং ব্যক্তিগত দুক্ষেত্রেই রানের খাতাটা খুলেছে। ঠেলে দিই একটা রান, সিঙ্গেল রান, প্রথম ওভারের খেলা শেষ, প্রথম ওভার থেকে 5 রান 3টে উইকেট। তো অনেকেই লাইভে জুড়ে রয়েছেন, অনেকেই জানতে চাইছেন কোথায় খেলাটা হচ্ছে। ইএসআই গ্রাউন্ড, একদম ইএসআই হসপিটাল রয়েছে, তার অপোজিটে রয়েছে, তো আপনারা চলে আসতে পারেন খেলা দেখার জন্য। বহু মানুষ বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা চোখ রেখেছেন, বঙ্গের বাইরে থেকেও চোখ রেখেছেন, এই আকর্ষণ আরো বেশি বাড়বে কারণ আজকে দিনের শেষ ম্যাচ কিন্তু রেস্ট অফ ইন্ডিয়া ভার্সেস বেস্ট অফ বেঙ্গল এর মধ্যে অনুষ্ঠিত হবে। একদিকে ক্রিকেট মস্তিষ্ক হেমন্ত বানিয়ালজি রয়েছেন, যিনি পরিচালনা করবেন তার দলকে অর্থাৎ রেস্ট অফ ইন্ডিয়াকে, অন্যদিকে বেস্ট অফ বেঙ্গল যেখানে কিন্তু রাজ হংস গুপ্তাকে আমরা দেখতে পাবো। ক্রিকেট মস্তিষ্ক হিসাবে দ্য মেন্টর অফ দ্য টিম। সেকেন্ড ওভার সেন্টেনার আসছে, অনেকেই খেলা দেখছেন উৎসুক হয়ে এবং আমরাও নজর রাখছি যারা খেলা দেখছেন, কমেন্ট করছেন কেমন লাগছে আপনাদের খেলা, জানতে চাইবো কেমন লাগছে টুর্নামেন্ট। স্যান্টনার এসেছে দ্বিতীয় ওভারে বোলিং করার জন্য এবং আমরা প্রত্যেকেই সমৃদ্ধ, কিন্তু আমরা এর আগেও পেয়েছিলাম পিন্টু জাসবাল, বিশুদাকে, বিশুপাল আমরা পেয়েছিলাম, নন্দনদাকে পেয়েছিলাম, প্রমোদ মহাজন একটু আগে আমাদের মধ্যে, সঞ্জয়দা ছিলেন এবং এবার অমিতদা রয়েছেন আমাদের মধ্যে। খেলা থেমেছে বোধহয় এখানে, ফ্রন্ট ফুট চেক করা হচ্ছে। অমিতা ক্রিকেটের গ্ল্যামার নিয়ে কি বলবেন, যেভাবে আধুনিক ক্রিকেট প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি, এবং এর আগে যদি আমরা কয়েকটা বছর পিছিয়ে যাই এরকমের আর্থিক মূল্যের পুরস্কার ন্যাশনাল লেভেল ক্রিকেটাররা, ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেটাররা, ন্যাশনাল তো বটেই অবশ্যই, তারা মাঠে আসছেন গেস্ট হিসেবে, সব মিলিয়ে এই গ্ল্যামারটা। দেখুন দীর্ঘদিন ধরে আমরা তো ক্রিকেটের সাথে যুক্ত আছি, নিজেরা পার্সোনালি খেলেছি, এখন টিম ওনার বা টিম মেন্টার হিসেবে আমরা থাকছি, তো সেখানে থেকে ডে বাই ডে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট বা কমিটিরা যেভাবে করছে, সত্যি এটা মানে আশ্চর্য হওয়ার বিষয়, খুব ভালো লাগছে।
এবং বহু মানুষ এখানে আসছে এবং অতিথিরা আসছে এবং পুরস্কার মূল্য যেহেতু বেশি হচ্ছে এবং ন্যাশনাল লেভেল এবার তো ইন্টারন্যাশনাল লেভেলেও বাংলাদেশের প্লেয়াররা এসে খেলে গেছেন। আলটিমেটলি যেটা বলা যায় ক্রিকেটের ডেভেলপমেন্ট হচ্ছে, তো এগিয়ে চলেছে বাংলা। নিঃশব্দে কাজটা করতে ভালোবাসে পুটু, সবার অলক্ষে দলের জন্য বারবার দেখতে পাই রোলটা প্লে করে। ১১ রান এই মুহূর্তে দলগত ভাবে, একজন প্রাক্তনীর চোখে একজন টিম মেন্টর, টিম অনার, এবং অবশ্যই আমরা দেখেছি অমিতদাকে বিভিন্ন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টগুলোর সাথে জড়িয়ে থাকা, তাদেরকে উৎসাহিত করা, অ্যাটলিস্ট মোরাল সাপোর্ট তো অলওয়েজ পেয়ে থাকি আমরা। এবং আমরাও যে যখন যোগাযোগ করেছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই সাপোর্টটা পেয়েছি, তো অনেক ধন্যবাদ। এভাবে বঙ্গ ক্রিকেটের সমৃদ্ধির কথা বলছি আমরা, তো আপনারা ছাড়া এটা অসম্ভব ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, আমরা তো বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি, সামাজিক কাজ এবং অনেক নিজস্ব, সবসময় হয়তো পাই না, কিন্তু যখনই আপনাদের ডাক পাই আমরা সেটাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি, এবং সেটা আমাদের প্রত্যেককে গর্বিত করে। ওদিকে পুটু, এখানে বোধ হয় গতির যে হেরফেরটা ঘটানো হয়েছিল সাইন্টনারের পক্ষ থেকে সেটা একটু রিড করতে ব্যর্থ হয়েছিল। ৬ বলে ১১ রানে অপরাজিত, একটা কিনারা কিন্তু নিয়েছিল আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি। আইস রকার্স লাইভ, ৭০-৭০ লাইভ চলছে, এবং যে কথাটা আমরা বারবার বলছিলাম, মুম্বাই সে আয়া মেরা দোস্ত, একদম সুদূর মুম্বাই থেকে ৭০-৭০ টিম এই মুহূর্তে এ মাঠে প্রত্যেকটা মুহূর্তকে লাইভ কভারেজ দিয়ে চলেছেন, এবং অবভিয়াসলি আইস রেকর্ডস লাইভ টিম তারাও রয়েছে। পুটু সাহা, কি চমৎকার একটা শট, অফ স্টাম্পের বাইরে বল ছিল। আবিদা কি বলবেন এই শট নিয়ে? এগুলোর জন্য এত ভালো সুন্দর বল পিক পিক আপ করে এবং পিক শট নেয়, তার জন্য পুটুর নাম যা আছে, খুব ভালো শটটি নিয়েছে, সঙ্গে সঙ্গে নো বলও আছে, অতিরিক্ত রান। তো মার্কিং এর জন্য বোধহয় একজনকে যেতে হবে গ্রাউন্ডে, গ্রাউন্ড স্টাফ যদি কেউ, আচ্ছা বল, বলটা নতুন বলটা যেটা বাইরে গিয়েছিল সেটা ফেরত পাঠানোর জন্য নির্দেশ দিচ্ছিলেন ওখানে। প্রথম ওভারে যেখানে ৫ রান সেখানে স্যান্টনারকে আনার পর এবং পুটু সাহা আসার পর অ্যাঞ্জেল কলকাতা খেলায় ফিরছে, পরের বল ফ্রি হিট, একটা স্বাধীনতা রয়েছে বড় শট খেলার, ক্ষয়ক্ষতি ঘটার সম্ভাবনা নেই, স্বাধীনতা ছিল, ছাড়পত্রটা মিলেছিল, এবং বলের উপর একদমই যেন লাইনে পৌঁছে গিয়ে ওখানে পুটুর স্ল্যাপ শট, তো যেভাবে লাইনে পৌঁছে ওখানে ব্যাটের থাপ্পড়টা পড়েছিল বলের উপর, ডিপ কভারের উপর দিয়ে বল চলে গেল সীমারেখার ওপারে। ২৪ রান, অমিতা বারবার যেটা বলছিলেন, অ্যাঞ্জেল কলকাতা ম্যাচে ফেরার রসদ রয়েছে তাদের টিমে এবং দেখতে পাচ্ছি আমরা, একদমই তাই। পুটু পুটু অ্যান্ড পুটু, এই মুহূর্তে পুরো এন্টারটেইনমেন্টটা কিন্তু দর্শকদের দিয়ে চলেছে পুটু শাহ। কলকাতা চ্যাম্পিয়ন্স লীগ, অসম শট ফ্রম পুটু। ২৫ রান দ্বিতীয় ওভার থেকে, প্রথম ওভার থেকে ৫ রান, প্রথম ওভার থেকে ৫ রান তিনটে উইকেট, আর দ্বিতীয় ওভারে ২৫ রান তিনটে ওভার বাউন্ডারি, মাফ করবেন ৪টে ওভার বাউন্ডারি। এই কথাটাই বলছিলাম সুমন্ত তোমাকে, যে এই উইকেটটা এত সুন্দর স্পোর্টিং উইকেট করেছে, যে কোনো সময় যে কোনো টিম চালকের আসনে বসতে পারে। আজকে প্রথম ওভারে তিনটে উইকেট হারিয়ে যেভাবে ব্যাকফুটে চলে গেছিল অ্যাঞ্জেল কলকাতা, ফুটু কিন্তু সেটাকে রিকভার করে দিল একদমই। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন, এখানে বোধ হয় ৩০ রানের মধ্যে অ্যাঞ্জেল কলকাতা আউট হয়ে যেতে পারে, ৪৫ আউট হয়ে যেতে পারে, এই ধরনেরও কমেন্ট আসছিল আমরা দেখছিলাম, কিন্তু পুটু ওখানে ব্যাট হাতে জবাবটা দিয়েছে।
অবভিয়াসলি পুটু সাহা অন ফায়ার, ওদিকে দুটো ওভার হয়ে গেছে, 12টা বল হয়ে গেছে, ভিকি সিং কিন্তু এই প্রথমবারের জন্য মোকাবেলা করার সুযোগ আসবে তার সামনে, তো বোলারের মুখোমুখি হওয়ার সুযোগ এই প্রথমবারের জন্য। ওদিকে বিশাল এসেছে বোলিং করার জন্য। পরের ম্যাচ জেভিয়েল কান্ত্রা পিরামিটার ফ্রেন্ডস দুবাই এএনএস বয়েজ এবং ভগবানপুর সবুজ সাথীর মধ্যে। ওদিকে নিজের নাগালেই ছিল বল এবং এখানে একটা দুরন্ত ড্রাইভ ছিল, ভিকি সিং তার ব্যক্তিগত রানের খাতাটি এখানে কিন্তু খুলেছেন বাউন্ডারির মাধ্যমে। অনেক মানুষ খেলা দেখছেন লাইভে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ওদিকে একটা ঝুঁকিপূর্ণ রান ছিল তবে অনায়াসে কমপ্লিট, বাই হিসেবে একটা রান আসবে এখানে। ভালো বল এখানে, আবারও সেই গতি কমিয়ে এখানে দেখলাম। আধুনিকতার মেলবন্ধনে ক্রিকেট এগিয়ে চলেছে, কলকাতার বুকে এত বড় একটা টুর্নামেন্ট। ধন্যবাদ আয়োজনের প্রধান কান্ট্রি বিশাল ব্রাদার্স ডিএ কনস্ট্রাকশন, ধন্যবাদ আয়ুষ রকার্স ব্রডকাস্টিং টিম অ্যান্ড অলসো 70-70 স্পোর্টস লাইভ। ওখানে হাওয়াই বল ফিল্টার অনেকটা দূরে, অনেকটা দৌড়ে এসে একটা প্রচেষ্টা ছিল তবে নাগালে পৌঁছানোটা সম্ভব ছিল না। একজন প্রাক্তন হিসেবে এভাবে ভিকি সিং দীর্ঘদিন যে খেলে যাওয়া, এবং আজকে সকালে দেখলাম আমরা শুরুতেই প্রথম বলে টিলু শর্মা একটা অসাধারণ ক্যাচ নিয়েছিলেন, তো এইভাবে খেলাটা চালিয়ে যাওয়া কি বলবেন এটা নিয়ে? এর মূল মন্ত্রই হচ্ছে ফিটনেস। এরা এজের সাথে সাথে নিজের ফিটনেসটাকে যেভাবে ধরে রেখেছে তার জন্যই এত ভালো পারফর্ম করতে পারে মাঠে। দীর্ঘদিন ধরে খেলছে ভিকি একই ছন্দে, খুবই ভালো লাগে দেখ। এবং সকালে যে ক্যাচটি অনুযায়ী শর্মাজি, খুবই সুন্দর ক্যাচ ছিল। ও ভেতরে আসা বল ছিল এখানে, ব্যাটার ফেস ওপেন হয়েছিল, বোধহয় ফিল্টার বলের নিচে, দুজন ফিল্টার এখানে, তবে শাহিনের হাতে জমা হয়েছে। পাঁচ বল থেকে আট রান করে ভিকি সিং কে ফিল্টার হচ্ছে। একই সাথে যদি আমরা কথা বলি টিল্লু শর্মা, তো ওনার ক্রিকেটের সাথে সাথে একটু এটাও বলতে হয়, জেতার ইচ্ছে, জেতার খিদেটা যেটা, অবশ্যই এখানে যারা আছে প্রত্যেকই প্রফেশনাল প্লেয়ার এবং জেতার জন্যই আছে, তার মধ্যে কিছু কিছু মানুষ তো বেটার থাকে। তো এনা এই অ্যাঞ্জেল কলকাতা টিমে যারা আছে তারা দীর্ঘদিন ধরে খেলে আসছে, অভিজ্ঞতার সাথে সাথে রণকৌশল বা যেটাকে রণনীতি বলে সেইটা এনাদের খুব ভালোভাবে জানা, ওই জন্য যে কোনো জায়গা থেকে খেলাটাকে এরা পিক আপ করতে পারে এবং ভালো পারফর্ম করতে পারে। 40 রানের একটা পার্টনারশিপ এখানে কিন্তু ব্রেক হলো। ওদিকে খোকন হালদারকে পাঠানো হচ্ছে, গত ম্যাচে মনে আছে যখন দল সংঘর্ষ করছিল মাঠের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে খোকন হালদার 7 বল থেকে 33 রান, দলের জয়টা সুনিশ্চিত করেছিল।
তো আমি তা খোকন সম্পর্কে একটু আলোচনা করতে চাইবো। খোকন আলোচনায় বোধহয় সেরকম ভাবে থাকে না, কিন্তু যখন যখন দেখেছি খোকন কিন্তু দলের প্রয়োজনে নিজেকে বারবার চিনিয়েছে। হ্যাঁ, দলের প্রয়োজনে আগে অন্য টিমে খেলতো, এখন অন্য টিমে খেলছে, কিন্তু দলের প্রয়োজনে খোকনের মানে যেটা পারফরমেন্স সেটা সবসময় করে থাকে। খুব একটা মাঠে মানে হাইলাইটেড না, বাট খুব কিন্তু যথেষ্ট ইউটিলিটি প্লেয়ার। আরো একবার সতীশকে নিয়ে আসা হবে এখানে বলিং করার জন্য। তো বোধহয় প্রথম ওভারটা শুরু করেছিল ওই সতীশ, পাঁচ রান দিয়ে যেখানে তিনটে উইকেট। তো প্রান্তটা বদল করা হলো এখানে, স্টেশন এন্ড থেকে বলিং শুরু করেছিল, এবার হসপিটাল এন্ড থেকে নিয়ে আসা হলো। তো ডিফারেন্ট কিছু থিঙ্কিং রয়েছে বোধহয় ক্যাপ্টেনের মস্তিষ্কে। তবে ভাবনাটা পুটু সাহার জন্য একই রকমের, মাঠের বাইরে কমেন্ট্রি বক্সের বাইরে কমেন্টেটর আফাকুল ওয়েট করছিল অমিতদা। দারুণ সুন্দর ক্যাচ ধরলো, কমেন্ট্রি পাশাপাশি যে খেলাধুলার চর্চাও থাকে আফাকুলের এটা দেখে বোঝা গেল একদমই, কারণ আমরা গতকাল শুনছিলাম পাকলা চন্ডী সে ঐতিহাসিক বোলিং, সে ঐতিহাসিক স্পেলের কথা। পুটু সাহা এবার টাইমিংটা বোধহয় ভালো হয়নি, দেখা যাক। তা সত্ত্বেও বল কোথায় গিয়ে দাঁড়ায়, তো ফিল্টার থেকে অনেকটা দূরেই থেকে গিয়েছিল এখানে। অখুশি দেখাচ্ছে ওখানে উইকেট কিপারকে, নোম্যান্স ল্যান্ডে বল পড়েছিল নাকি ওখানে, রবীন্দ্র চাইছিল অ্যাটলিস্ট বলের কাছে পৌঁছানোর, কারণ পুটু একটা পাল্টা দিচ্ছে এখানে বিপক্ষকে। তো সেই জায়গায় পুটুর উইকেটটা এই মুহূর্তে সব থেকে মূল্যবান, 12 বল থেকে 37 রান। গত ম্যাচে 11 বলে 18 রান, এ ম্যাচে আবারও সেই চেনা ছন্দে। তো একদিকে পুটু, তো অন্যদিকে খোকন হালদার, আবারও সেই গত ম্যাচের যে জুটি, সে জুটি তাদের খেলা দেখানো শুরু করে দিয়েছে। খেলার রক্তে আছে যে যে তার অবভিয়াসলি কারণ মাধ্যমে তো এই ম্যাচও আবারও সেই একই রকম স্টাইলে শুরুটা। এবার রিভার্সে গেছে, আগেই গ্যাপটা বোধহয় খুঁজে রেখেছিল, একজন ভালো ব্যাটারের এটাই নমুনা, মাঠের প্রত্যেকটা পাশকে যেভাবে চিহ্নিত করে রাখে কোথায় শটটা খেলব এবং সুযোগ বুঝে বল অনুযায়ী খেলা। শুনুন তো একটা কথা বলবো, এই যে সতীশ যে এন থেকে বল করছিল এত ভালো একটা ওভার করলো, তারপরে তার কি এনটা চেঞ্জ করানো ঠিক হলো? একদমই এই কথাটাই আমি প্রথমেই বলছিলাম যে ও শুরুটা করেছিল স্টেশন এন্ড থেকে, পরবর্তীতে ক্যাপ্টেন পরিবর্তিত করে অন্য এন্ড থেকে নিয়ে এলো, এবং রেজাল্টটাও কিন্তু এখন পর্যন্ত মোটেও সতীশের জন্য বেটার হয়নি, দলের জন্য হয়নি। ওয়ান্স এগেইন আরো একবার এখানে নিশানা সংকেত আসবে ওভার বাউন্ডারি। একদমই তাই, আনস্টপেবল খোকন দারুণ ব্যাট করছে, আনস্টপেবল খোকন, এবং অন্য প্রান্তে পুটু, একটা কিলার ইনস্টিংক্ট দেখতে পাচ্ছি আমরা দুই ব্যাটারের পক্ষ থেকে। এবার একটু এগিয়ে এসে খেলার চেষ্টা ছিল বোধহয়, একটু ডাবল মাইন্ডেড ছিল ওখানে খোকন, এবং বোলার কিন্তু আগেই দেখেছিল সতীশ, বলের লেন্থটাকে একটু ছোট করেছিল ওখানে। 4 ওভারের খেলা শেষ হয়ে গেল,
চার ওভারে 63 রান 4 উইকেট এবং চার ওভারের শেষে এখানে আমন্ত্রণ জানাবো আবারও আফাফুলকে কমপক্ষে স্বাগত Step by step, the clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your souls. We are Thank you, Mundaga. तो चार बजे खेल हुआ समाप्त दृश्य अंदर अभी तक चार विकेट एंजल कोलकाता और काफी खुश होंगे इस वक्त अरिंदम दा और उनके मेंटर संदीप दा तो देखना होगा किस तरह आगे बढ़ेंगे दृश्य अंदर चार विकेट कमेंट्री बॉक्स में है यहाँ पे क्रिकेट एक्सपर्ट अमित दा फिर से एक बार मेरे आने के बाद स्वागत मेरी तरफ से थैंक यू अच्छी बल्लेबाजी पुतुल साहा काफी देर से हम लोग सुन रहे थे अमित दा जो कह रहे थे लगातार कि किस तरह से टीम एडजस्ट करते हैं देखिए अब अमूल भाई ऐसा है टीम कहाँ था फर्स्ट ओवर के बाद कहाँ से रिकवर कर लिया यही बड़ा टीम का ये होता है जी हाँ बेस्ट प्लेइंग 11 ढूंढना बहुत मुश्किल होता है देखिए सब टीम में आप ही टीम करते हैं समझते हैं कितना मुश्किल होता है प्लेयर को सिलेक्शन करना किसे खिलाएं किसे कहाँ बैटिंग ऑर्डर दें वही जो रणनीति होता है जो सही लेगा उसका रिजल्ट सही आएगा नेक्स्ट बॉल स्ट्राइक पे तैयार फिर से एक बार फुटू सहा 13 बॉल से 43 रन कोकन हल्दा 4 बॉल से 16 विशाल थोड़े से महंगे रहे अमित 6 ओवर कितना प्रेडिक्शन देख रहे हैं आप 6 ओवर के बाद 85 प्लस तो होना चाहिए फुटू सहा प्रयास कर रहे हैं इस बार कवर पे खेलने का प्रयास गेंद गई पॉइंट थर्ड मैन की तरफ वन ड्रॉप बाउंड्री मिलेगा फुटू सहा আছে পাগলামি খেলার রক্তে আছে জেদ জেতার মানবো না যে হার আজকে আপনি খেলতে তো ফরম্যাট অ্যাডজাস্ট কেসে করতে খুব ये लोग सारा जो टोटल ईयर रहता है एंटायर द ईयर ये लोग प्रैक्टिस में रहता है सब फॉर्मेट के लिए ये लोग का तैयारी है ये लोग प्रैक्टिस करके रखते हैं इसलिए जो कोई भी फॉर्मेट आता है ये लोग अपना खिला दिखा के जाता है अपना रिजल्ट दे के जाता है तो बिल्कुल उसके लिए माइंड सेटअप होना बहुत जरूरी है सामने तैयार पुटू साहा अगली बॉल के लिए मिस टाइम यहाँ पे मौका बन सकता है सुरेंदर जाएंगे पुटू साहा डग आउट विकेट नंबर 5 बहुत बढ़िया है और ये भी कहना गलत है अमित दा बैटिंग लाइन में बहुत लंबा 5वां ओवर जा रही है तो बड़े शॉट आपको चांस लेने होंगे वही लिया फुटू साहा वो तो लेना ही होगा 73-5 5वां ओवर फुटू साहा आउट हुए 15 बॉल से 47 बनाकर अमिता देखिए आप फुटी आउट हुए तो हमारा बैटिंग कर रहे हैं नंबर 7 पे नबी हुडा जो बैटिंग क्रम कह रहे थे बैटिंग लाइनअप बहुत लंबा है बैटिंग लाइनअप एकदम बहुत लंबा है स्ट्रांग है और कोई भी मतलब मैच में और जो है सब मैच में बैट्समैन है कोई दिक्कत नहीं कोई एक मतलब पिच में रह गया तो रन बना के देगा जी हाँ बिल्कुल रन चाहिए जो आप कह रहे थे 80-85 रन कम से कम बोर्ड पे इसके बाद अभी भी एक और बाकी है नबी हुडा बैटिंग करने काफी खेल चुके हैं अमिता बंगाल टेस्ट क्रिकेट में खेल लेते हैं सब टीम में खेलने का इसका एक्सपीरियंस है अच्छा खेलता है इवन टीम मैन है अब किस तरह से आगे बढ़ते हैं अभी भी यहाँ से 9 गेंद से 73-5 ओपन हंटर 4 बॉल से 16 सात ने भागे नबी हुडा सामना करेंगे बहुत शुक्रिया आयुष वगर्स लाइव और सेंट्रल इंडिया स्पोर्ट्स इंटायर टीम मुंबई से आए हैं सेंट्रल इंडिया स्पोर्ट्स आते देखिए बड़े शॉट की तलाश में गति से प्रास्त कैमरे ख्याल समिद्दा और यहाँ देखिए गलत कर गए शायद थोड़ा लेट से भागे ना काफी देर से थोड़ा फर्स्ट में मतलब डिसीजन नहीं लिया था ना भागे कि नहीं भागे लास्ट मोमेंट में कोकन स्टार्ट किया इसलिए हुआ तो ये शायद कॉल कोकन का ही था वो स्ट्राइक अपने पास लेना चाह रहे थे
কখন কাই কলটা বাট ইট ওয়াজ লেট জি হ্যাঁ বিলকুল ইয়ে দেখিয়ে ইয়েস নো নবীন হুদা বিচার থেকে স্ট্রাইক মিলে সিট ব্যাটার কো ফকর হন্দর কো ইয়াহ পে লেকে জানা হোগা উইকেট নাম্বার 6 6 উইকেট গবা দিয়ে 73 আবে দেখিয়ে 73 পে 4 উইকেট তা লাগাতার ক্যাচ পে 2 উইকেট তুরন্ত গবা দিয়ে এক উইকেট উসকে বাদ রান আউট इसके बारे थोड़ा भी बताइए बहुत ही बहुत दिन से 22 गज में मतलब खेल रहे हैं उसको पता है क्या करना है नहीं करना है बहुत अच्छा बैट्समैन है अल्टीमेटली बहुत अच्छा ऑलराउंडर है अब आया है शर्मा जी बैट में तो एक तरफ हुड्डा एक तरफ शर्मा जी तिल्लु शर्मा बैटिंग करने के लिए 73 पे 6 और विकेट मिला यहाँ पे अभी साल कोई सुबर में सामने होंगे टिल्लु शर्मा पहले मैच में देखे तमिद्दा कमाल का कैच लिया था इन्होंने एकदम सही सामने ड्राइव करने का प्रयास गेंद मिड विकेट की दिशा में एक रन लेके जाएंगे तो यहाँ पे अब जिम्मेवारी होगी हुड्डा के ऊपर खासतौर पे हाँ उसके ऊपर ही है उसको छ अभी तो एक बॉल लास्ट बॉल बाकी है शायद एक बॉल खेलने का अगला एक ओवर है उसमें रन बनाना है उन लोग को तो भी अच्छा अभी भी अच्छा टोटल है और थोड़ा अच्छा हो जाएगा तो सेफ हो जाएगा तो आखिरी बॉल देखना होगा क्या सोच अपनाते हैं सिंगल के लिए जाएंगे हुड्डा या फिर बड़े शॉट देखेंगे आखिरी बॉल इस ओवर की ये देखिए एक और विकेट चलता किया नवीन हुड्डा क्लीन बॉल रहा है सिंगल की जाता मिलता सिंगल जा रहा है इसीलिए बोल हो गए तो ये मुश्किल का समय मेरे ख्याल से जो 10-12 रन आप कह रहे थे 15 रन वो कहीं ऐसा ना हो कि शॉट पड़ जाए हाँ 10-12 रन अभी भी जरूरी है नहीं होगा तो थोड़ा शॉर्ट हो जाएगा खेलना होगा टिल्लु शर्मा अभी और आ रहा है दीपाकर शायद आ रहा है बैट कर लेगा नबी हुड्डा ये देखिए किस तरह से बोल्ड हुए थे निराश होंगे 74 पे 7 अभी देखिए 74 पे 73 पे 72 पे 4 था 73 पे 4 था उसके बाद देखिए सीन थोड़ा बदल गया है 2 विकेट 73 पे उसके बाद फिर 74 पे 1 विकेट यानी 7 विकेट कुल मिलाकर लेकिन ये जगह पे विशाल भी बहुत अच्छा बॉलिंग किया जी हाँ बिल्कुल आसान होता नहीं इस लॉन्ग ओवर में इस तरह से गेंदबाजी करना जहाँ पे बल्लेबाज माइंड सेटअप करके रखते हैं कि बड़े शॉट खेलना है तो अब अंदर आए दिवाकर बैटिंग करने के लिए इनके अंदर अमित बता दें काबिलियत है बड़े शॉट लगाने की बड़े शॉट लगाते हैं इनको देखा हूँ बहुत जगह छाया है पकड़ा सुंदर ये दोनों जो है मतलब ये शायद तो 10-15 रन आराम से टीम को जोड़ सकते हैं तो अभी डिपेंड करेगा कैसा इन लोग खेलेगा लेकिन 4 रन होने से स्कोर अच्छी जगह पे पहुंच जाएगा लेकिन स्ट्राइक पे फेस करेंगे टिल्लु शर्मा फेस 6 गेंदे बाकी 74 पे 7 5 ओवर के बाद 74/7 अपिंड 5 ओवर एंजल कोलकाता साहिल आए बॉलिंग करने पिछले मैच के हीरो थे टीम के लिए 30 रन बनाए थे 12 बॉल से साथ में 2 विकेट लिया था आखिरी ओवर से सामने होंगे टिल्लु शर्मा 6 गेंदे बाकी सेंसिबल क्रिकेट यहाँ पे इनका काम शायद यही है कि ये सिंगल दें दिवाकर को 5 बॉल बाकी है अमिता देखिए बॉल डॉट नहीं होना ये भी एक अच्छा डिसीजन है ये भी एक अच्छा रणनीति है जो कर रहे हैं वो लोग ठीक ही है अभी 5 बॉल है 5 बॉल से रन निकलेगा और अक्सर देखिए क्रिकेट में यही सिखाया जाता है कि आप अगर बड़े शॉट ना लगाएं तो सिंगल खेलते रहिए बिजी रहिए स्ट्राइक रोटेट करते रहिए ताकि गेंदबाज 6 ओवर का गेम है 6 ओवर के गेम में जितना कम विकेट जाएगा और जितना कम डॉट होगा वही तो चाहिए ना जी बिल्कुल सहमत आपकी बातों से नेक्स्ट बॉल दिवाकर आए हैं बड़े शॉट की तलाश में और यहाँ देखिए टिल्लु शर्मा एक मौका दिए दिवाकर को तो अब कह रहे हैं कि मुझे मौका दीजिए आप विकेट नंबर 8 8 विकेट गवा दिए अब 4 बॉल शेष
मिला है तुझको संग है सारा मोहल्ला रोके ना मुझको ये जमाना आसमान तो इस पारी के बाद जरूर चर्चा करेंगे कि जो बॉलिंग जूझ है इंडियन कोलकाता का फिलहाल चार बॉल से एसकेप के वरुण आ रहे हैं दौड़ते हुए बैटिंग के लिए वरुण सिंह तीस चार बॉल बाकी शर्मा वेट एंड वॉच तो देखिए इनकी तारीफ क्या करूं शुरू में सिंगल खिला रहे थे अपने सभी खिलाड़ी को उसके बाद सिंगल लेकर स्ट्राइक अपने पास दिया जाता आउट हो दिवाकर उसके बाद ये बड़ा शॉट क्या कहने मिलता जिम्मेदारी लेके अपना काम किया सही इस्तेमाल किया बहुत अच्छा शॉट था तो देखिए उससे पहले खास बात ये लगी मुझे कि पहले यंग लड़के पे भरोसा उन्होंने किया कि आप प्रेशर लगाइए जब देखा कि उनसे नहीं हुआ तो फिर उन्होंने चांस लिया एकदम सही है फिर से प्रयास था दिशा से बाहर वाइड बॉल एक रन मिलेंगे एक्स्ट्रा ग्रुप में अभी तक 81 पर स्कोर अभी तक तीन बॉल बाकी 82 माफ कीजिएगा 82 रन अभी तक तीन बॉल शेष तीन बॉल हम 7 रन सजेस्ट करते हैं 7 तक आ सकते हैं तो यहाँ पे शायद चेक करना चाहेंगे वाइड को लेकर तीसरे अंपायर की तरफ रेफर किया गया है प्लीज वेट ऑन फील्ड डिसीजन ने लेकिन वाइड दिया था निर्णय क्या आता होगा वो देखना होगा तो आज शाम में मजा आएगा जहां एक तरफ होंगे रेस्ट ऑफ इंडिया एक तरफ वेस्ट ऑफ बंगाल एग्जीबिशन मैच होंगे अमित दा उस मैच को आप किस तरह से देखते हैं एकदम बहुत ही जरूरी था ये सब मैच होगा तो यहां का जो पब्लिक है दर्शक है जो सबको देखने को मिलेगा बाहर का प्लेयर लोग कैसे खेलते हैं कैसे परफॉर्म करता है ये लोग का स्ट्रेटजी क्या रहता है सब हम लोग को प्लेयर को देखने मिलेगा ऑल टाइम सबको यूट्यूब में देखना संभव नहीं होता तो मार्ट में आके लाइव देख पाएगा थैंक्स टू आयुष एंड विशाल ब्रदर्स जो ये टोटल अरेंजमेंट किया है तो देखना होगा निर्णय क्या था इस बॉल को लेकर अभी भी बातचीत चल रही है तीसरा अंपायर निर्णय क्या आता है वो देखना होगा व्हाइट बॉल यानी ऑन फील्ड डिसीजन के साथ जाना होगा एक रन के साथ स्कोर 82 रन 8 विकेट 3 बॉल शेष लास्ट 3 बॉल रिमेनिंग तीन बॉल से 8 अभी तक सुनील शर्मा और फटिल्लू शर्मा सामने तेज स्ट्राइक पे बड़े शॉट तो देखेंगे जरूर ओह व्हाट अ शॉट पिकअप शॉट फुल टॉस बनाया है और भेजा है बाहर तो रवि दा कुछ देर पहले प्रेडिक्शन कर रहे थे कमेंट्री बॉक्स पीछे से कि एक बड़ा शॉट आने वाला है इस ओवर में और आपकी बात को सुन लिए रवि दा अमित दा एकदम सही प्रेडिक्शन था रवि दा का अभी दो बॉल में और एक जाना चाहिए रविदा का प्रेडिक्शन है डॉट बॉल अब लास्ट बॉल है बड़ा शॉट का ही तलाश करेंगे बैट्समैन एट फॉर एट लास्ट बॉल व्हाइट बॉल दोबारा डालना पड़ेगा बॉलर को सिंगल के साथ खत्म फर्स्ट इनिंग्स टोटल 89 फॉर 8 आफ्टर कंप्लीटिंग ऑफ 6 ओवर ओ सॉरी 90
तो पहले पारी की बाद स्कोर 94-8 90 पे 8 कुल मिलाकर एंजल कोलकाता। अमित दा बहुत बहुत शुक्रिया आपका कमेंट्री बॉक्स पे जुड़ने के लिए। थैंक यू अपुल। तो उनकी प्रेडिक्शन बिल्कुल सही हुई और दूसरे पर की शुरुआत होगी। टारगेट होगा 91 चाहिए जीतने के लिए, सुपर 8 में जगह बनाने के लिए। और ये देखिए तो दूसरे पार की शुरुआत होगी 36 बॉल से 91 जीतने के लिए बनाने होंगे मुखर्जी 11 को। और क्या रोक पाएंगे एंजल कोलकाता, क्या चेंज कर पाएंगे मुखर्जी 11? कमेंट्री बॉक्स में आएंगे रविता। वेलकम रविता। धन्यवाद आफाफुल, धन्यवाद धन्यवाद अमित सरकार राज এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর ফসিলেশন সঞ্জয় দা সব মিলিয়ে আজকে আমাদের কমেন্ট্রি বক্সে ছিল একটা চাঁদের হাট। তবে আগামীকাল গ্লোরিয়াস প্রেজেন্ট যার অপেক্ষায় আমরা আপনারা আমরা সবাই ভারতীয় দলের যিনি প্রাক্তন ক্রিকেটার যার হাত ধরে আমরা দেখেছিলাম সেই ন্যাশনাল ট্রফির জয়, যুবরাজের সাথে যিনি অসাধারণ একটা জুটিতে ভারতীয়দের মুখে হাসি ফুটিয়েছিলেন, ভারতীয় সমর্থকদের যিনি আশাকে একেবারে বাস্তবে রূপায়িত করেছিলেন সেই মোহাম্মদ কাইফ, আর যিনি বর্তমান আমরা দেখছি যে স্টার স্পোর্টসে যিনি কমেন্ট্রি করছেন তাকে আমরা দেখবো আগামীকাল, প্রত্যেকে আমরা মুখে রয়েছি। আর এখন 36 বল থেকে 91 রান করতে হবে মুখার্জি ইলেভেন। আমি আজকে দিনের এই ম্যাচ নিঃসন্দেহে অ্যাঞ্জেল কলকাতা মুখার্জি ইলেভেনের সামনে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচে যারা জিতবেন তারা চলে যাবেন সুপার এইটে। আর আমি অবাকুল তোমাকে বলবো কি মনে হচ্ছে লাস্ট ওভারে, তুমি একটু বলছিলে যে যখনই দেওয়াকরকে একটা সুযোগ দিয়েছিল একটি রান করে, দেওয়াকর যখন পারলো না সেই তার পরের বলে দেখো কীভাবে ওভার বাউন্ডারি দেখিয়ে অনুমান খেলাড়ি দেখতে কি ওহা পে শুরু সে ও আগে সোচতে তো ও পহলে খুদ আতে আগে, লেকিন দেখা কি পহলে উনহোনে দিবাকর কো মৌকা দিয়া আর জব দেখে কি দিবাকর কানেক্ট নেই কর পায়ে তো উসকে বাদ উনহোনে সোচা কি কিউ না ম্যা চান্স লো আর উস চান্স পে উনহোনে কামিয়াবি হাসিল কিয়া আর উনকি শট কো দেখকর কাফি খুশ লাগ রহে থে বাউন্ডারি কে বাহার। অরিন্দম দা আর সন্দীপ দা মুস্কুরা রহে থে জব পিল্লু শর্মা ছক্কা লাগা রহে থে। শুধু সন্দীপ দা নয়, দেখো অরিন্দম ধর তিনিও খুশি হয়েছিলেন কারণ সেই সবার ওই রানটা কি দরকার ছিল। তবে তোমার কথাই বলি, অনুভব কা কোই বিকল্প নেই হতা হ্যায়, অনুভবের কোনো বিকল্প নেই। যে এখানে আমরা দেখলাম যে লাস্ট ওভারে টেলুর শর্মা তিনিও পারেন এই লম্বা শট খেলতে, এক সময় আমরা দেখেছি কিন্তু টেলুর শর্মাকে যখন মধ্য গগনে, আর সেই সময় টেলুর শর্মার হাত ধরে কিন্তু বাংলা টেনিস ক্রিকেট একটা নতুন দিশা দেখেছিল। এবং বাংলা টেনিস ক্রিকেটে এখনও পর্যন্ত যদি আমরা দেখি যে সমস্ত গ্র্যান্ড স্ল্যাম তুমি বলো বা বাংলার যে সমস্ত বড় বড় টুর্নামেন্ট, সব থেকে আমার যেটা মনে হয় সব থেকে বেশি ট্রফি কিন্তু এসছে টেলুর শর্মা হাত ধরে। দেখি এগা বেঙ্গল কা টপ 5-10 আগে লিস্ট বানায় হ্যান্ডসম লিস্ট, তো উস লিস্ট মে ভি বহুত উপর নাম রহেগা টেলুর শর্মা কা আভি ভি। আর আমাদের চোখ থাকবে তার আগে আবার স্পেশাল থ্যাঙ্কস এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য বিশাল ব্রাদার্স ডি কনস্ট্রাকশন প্রেজেন্টস কলকাতা চ্যাম্পিয়ন্স লীগ 2023 সিজন 2। আর ইয়ে দেখিয়ে অক্সিজেন ডিটারজেন্ট কপড়ো কি জান, টি ভ্যালি ট্রুলি অরিজিনাল ইন্ডিয়া হর পল দোহরায় অচ্ছি সি চায় হো যায়, ফিলহাল লেকিন লাঞ্চ কা টাইম হ্যায় ফুল মস্তি ক্যান্ডি। আর শুকরিয়া আয়ুষ রকেট। আর নিশ্চয়ই আমরা মস্তি করব ক্রিকেটের, আর যেখানে সরাসরি পৌঁছে যাচ্ছে প্রত্যেকের কাছে বাংলা, বাংলার বাইরে ভারতবর্ষ জুড়ে দেশ বিদেশে প্রচুর মানুষ আজকে আয়ুষ রকার্সের এত সুন্দর একটা লাইফ এবং এক্সপ্রেসের জন্য কিন্তু প্রশংসা করছেন। আর প্রত্যেকে জানতে চেয়েছেন কলকাতা চ্যাম্পিয়ন লিগের নানান তথ্য, যদিও এই টুর্নামেন্টের বয়স খুব একটা বেশি হয়নি। আর প্রথম দিন সুজিত দা বলছিলেন যে এই টুর্নামেন্ট দেখে মনে হচ্ছে না যে দ্বিতীয় বর্ষের এই টুর্নামেন্টটা হচ্ছে, যেন মনে হচ্ছে 20 বছরের এই টুর্নামেন্ট। স্পেশাল থ্যাঙ্কস থাকবে সুজিত দাকে। সব মিলিয়ে
আমরা দেখব এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের দিকে। তো কি মনে হচ্ছে মাহফুজ, দেখো যে রানটা এটা কিন্তু খুব একটা কম নয়, খুব একটা কিন্তু বেশি নয়, তবে যেটা মনে হচ্ছে সিচুয়েশন পরিস্থিতির দিকে দেখে আমরা দেখি, তাহলে এই ম্যাচটা কিন্তু একটা লড়াই হবে। বিলকুল, আর দেখিয়ে স্টার্টিং দো ব্যাটার দীপু ল্যাপটি আর রোহিত চণ্ডীগড়, তো হনুমান ইস টিম কি যে ওপেনার হতে হ্যাঁ চেঞ্জ উতনে হতে নেই হ্যাঁ কন্টিনিউ কর দেখে রোহিত চণ্ডীগড় রান নেই আতে ফির ভি ক্যাপ্টেন উনকে উপর বহুত বহুত ভরসা করতে হ্যাঁ আর ফির সে একবার দোনো তৈয়ার বল্লেবাজি কে লিয়ে এক তরফ রোহিত চণ্ডীগড় এক তরফ দীপু ল্যাপটি আর বোলিং করেঙ্গে এঞ্জেল কলকাতা কে লিয়ে পহলা ওভার অঙ্কিত সিং কলকি দেখ পা রহে হ্যাঁ। হ্যাঁ, একদিকে আমরা দেখতে পাচ্ছি রোহিত চণ্ডীগড় পাঞ্জাবের খেলোয়াড়, অপরদিকে দীপু ল্যাপটি ইউপি গাজিয়াবাদ, আবার অপরদিকে যদি দেখি আমরা অঙ্কিত সিং কলকি, তিনিও কিন্তু তিনিও ইউপি, তার মানে একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আমরা। রোহিত চণ্ডীগড় বাংলা টেনিস ক্রিকেটের যার হাত ধরে 99 রেড রোজ কাপে আর বাংলায় কখন প্রথম শতরান আমরা দেখব, যদিও তার ক্রিকেট জীবনে বলেছেন বাংলার বাইরে কিন্তু অনেক শতরান রয়েছে, অনেক হাফ সেঞ্চুরি আছে, বহু সেঞ্চুরির মালিক রোহিত চণ্ডীগড়। तो स्ट्राइक पे तैयार रोहित चंडीगढ़, और एक तरफ है दीपु लैप्टी, अंकित सिंह कालके अवश्य प्रथम ओवर मैंडेटरी पावर प्ले, शॉर्ट ऑफ लेंथ पहली बॉल काफी बाहर अप स्टंप से वाइड का इशारा, एक रन मिलेंगे। तो पिछले मैच में विकेट मिला था अंकित को पहले ओवर से दो छक्के, लेकिन दो विकेट दिलाया था और अच्छा कैच लिए थे उस मैच में टिल्लू शर्मा, टारगेट 91। ये देखिए स्लोवर बॉल बल्ले पे लगी है, लेकिन अंपायर कह रहे रुकिए जरा, चेक करना चाहेंगे फ्रंट फुट, प्लीज वेट। আর রোহিত চণ্ডীগড় একেবারে ডাক আউটের দিকে পাটি বাড়িয়েছেন, তাকে থামিয়ে দিলেন, প্রথমে চেক করতে চাইবেন ফ্রন্ট ফুটের জন্য। আর এদিকে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত কি আসে সেদিকে আমাদের প্রত্যেকের চোখ থাকবে। কলকাতা চ্যাম্পিয়ন লীগের আজকে দিনের যে ম্যাচটা দেখার জন্য প্রত্যেকে আমরা অপেক্ষায় রয়েছে, রেস্ট অফ ইন্ডিয়া বেস্ট অফ বেঙ্গল, চরণ যারা জিতবেন 1,00,000 টাকা, যারা এই ম্যাচে হারবেন তাদের জন্য 50,000 টাকা। দেখনা হোক নিন্দে কি আতা হ্যায়, ডিসিশন পেন্ডিং, উৎকণ্ঠা উদ্বেগ উত্তেজনা সব মিলে মিশে একাকার। আমরা দেখতে পাচ্ছি টিভি আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন শেষ মুহূর্তে সিদ্ধান্ত কি আছে, দেখনা হোগা নির্ণয় কি আতা ভিভি, টাইম লে রে কাফি ক্লোজ হ্যায় তো সাইরেন বাজা আর তার নো বল, খতরে কা ঘন্টি বাজ গয়া মতলব নো বল। এই জায়গায় রোহিত চণ্ডীগড়ের সামনে কিন্তু একটা সুযোগ চলে আসবে, কারণ তিনি পাটি বাড়িয়ে দিয়েছেন ডাক আউটের জন্য। আর এদিকে নো বল, তার মানে ফরের বল ফিরে আসার সুযোগ, একটা বড় শটে যাওয়ার সুযোগ, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। 91 রানের লক্ষ্যমাত্রা মুখার্জি ইলেভেনের সামনে। আবাফুল আবার সেই ম্যাচ বাড়ি বাড়ি ঘুরে ফিরে আসছে, तो अभी तक जिस तरह से अंकित बॉलिंग किया शुरुआत में एक मौका बनाया था, लेकिन ओवर स्टिपिंग के लिए नो बॉल दिया गया, अर्थात अगली बॉल होगी फ्री हिट। अवश्य गतकाल के हमने देखा आयोजक कमिटी बार बार किंतु खिलाड़ियों को सतर्क कर दिए समय दिखे, प्रत्येक दल অবশ্যই খেয়াল রাখতে। আর গতকালকে আমরা দেখেছিলাম মাহফুজ
কিভাবে এই টুর্নামেন্টে দুটি দলকে কিন্তু একেবারে সতর্ক করে দেওয়া হয়েছিল। একদমই রবিদা, কোন রকমের কোন আর্গুমেন্ট চলবে না ওখানে। ফিল্ড আম্পায়ার যারা রয়েছেন তাদের সিদ্ধান্তকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। সো প্লিজ কন্টিনিউ দ্য গেম, প্লিজ কন্টিনিউ দ্য গেম। আর সেই বার্তাটা কিন্তু চলে এলো ইতিমধ্যে। আমরা গতকালকে দেখেছি যেভাবে দুই দল বারবার আর্গুমেন্ট করছিল, সেই জায়গায় তাদের উপরে আমরা দেখলাম অনেকটা প্রেশার ক্রিয়েট করেছিল কিন্তু আম্পায়ারদের উপরে, আর সেই বার্তাটা ছিল গতকালকেও। একদম রুলস অ্যান্ড রেগুলেশনস পরিষ্কার করা আছে, এটা কোনোভাবেই আম্পায়ারের উপর এভাবে প্রেশার ক্রিয়েট করা যাবে না। সো প্লিজ কন্টিনিউ দ্য গেম। বারবার খেলোয়াড়দের কাছে কিন্তু সেই, এবং আমরা জানি রবিদা আজকে কিন্তু একটা আমাদের কাছে দুর্দান্ত মুহূর্ত উপস্থাপিত হবে, রেস্ট অফ ইন্ডিয়া ভার্সেস বেস্ট অফ বেঙ্গল, আর যেখানে দেখব আমরা বাংলার সেরা খেলোয়াড়দের। একদমই, এবং দেখতে পাচ্ছি যে কটা দল এখনো পর্যন্ত ওই সেরা আটের দৌড়ে এগিয়ে গেছে। আর যেখানে ক্লাব ইন্দিরার জন্টি সরকার, জেকে ইলেভেন মেদিনীপুর, আর এডিএস কনস্ট্রাকশনের পিকুপাল, যাকে আমরা দেখবো আজকে বেস্ট অফ বেঙ্গলের কিন্তু নেতৃত্ব দিতে, অনির্বাণ ইঞ্জিনিয়ারিং রাজানাথ, অপরদিকে উসমান প্যাটেল দুর্গাপুর ফ্রেন্ডস রায়গঞ্জ দলের যিনি ক্যাপ্টেন, মনীষ ইলেভেন ঝাড়গ্রাম, করণ আম্বালা, সব মিলিয়ে বাকি কারা হবে সুপার এইটে। সেই জন্য আমাদের প্রত্যেকে থাকতে হবে মাঠে যারা আছেন কিংবা মাঠের বাইরে আইস রকার 77 সম্প্রচারে। লাইভে জুড়ে যান, স্টে টিউনড, একদমই সবাই জুড়ে থাকুন। সপ্তম দল এ ম্যাচ ঠিক করে দেবে রবিদা। আর এখনো আমরা দেখতে পাচ্ছি সেই আর্গুমেন্টটা কিন্তু বহাল রয়েছে। আর্গুমেন্ট কোনোভাবেই করা যাবে না। সো প্লিজ এখানে কি টুর্নামেন্ট কমিটির যারা সুপ্রিমো তাদের কাছ থেকে গতকালকে আমরা দেখেছিলাম কিভাবে কড়া হাতে এই টুর্নামেন্ট অর্গানাইজ করছেন, এটা কিন্তু টেনিস ক্রিকেটের দিকে একটা ভালো দিক। একদমই, খেলা নিয়ে সিদ্ধান্ত নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, তবে সবটা মেনে এগিয়ে যেতে হবে। এখানে ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তটা সেটাকে সম্মান দিতে হবে। সেই সিদ্ধান্ত নো বল ছিল। গ্রুপ থেকে কারা সুপার এইটে যাবে, এখনো দর্শকরা তাকিয়ে রয়েছেন এই ম্যাচটা কখন শুরু হবে। জন্টি ব্রিগেড, মহিত মিনা ব্রিগেড, ফিকু ফাল, রাজানাথ, করণ নাম্বালা, উসমান প্যাটেল, সব মিলিয়ে এই টুর্নামেন্টে বাংলা বাংলার বাইরে ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের খেলোয়াড়দের আগমন এই টুর্নামেন্টকে কীভাবে অত্যন্ত প্রদীপের আলোয় চলে এসছে। সবে মাত্র দ্বিতীয় বছরে পা দিয়েছে কলকাতা চ্যাম্পিয়ন্স লীগ। আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি আফাফুল, তো রবিদা ফাইনাল বারের জন্য চেক হচ্ছে এখানে, এবং তারপরেই কিন্তু আমরা স্ক্রিনেও দেখতে পাবো কি ঘটেছে ঘটনাটা, কি সিদ্ধান্ত আসবে। একটা কঠিন পরিস্থিতি, সেজন্যই বোধহয় একটু সময় নেওয়া হচ্ছে ওখানে। এবং এই মুহূর্তে দেখতে পাবেন অন স্ক্রিন কিন্তু পরিষ্কার ছবিটা আসছে, সবাই দেখতে পাবেন, যেটা মাঠের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনগুলোতে আপনারা দেখতে পাবেন। আইস রকার্স লাইভ 77 লাইভ, তারা কিন্তু ছবি পরিষ্কার করে দিয়েছে, এবং যেটা ভেসে এলো সেটা হলো নো বলের সংকেত। ওভার টু আফাফুল এন্ড রবিদা। থ্যাংক ইউ। তো নো বল অর্থাৎ আগলি বল হোগি ফ্রি হিট, তো এক জীবন দান মিলতা হয় আপে রোহিত চন্ডিগড় কো। আর এদিকে যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল এই বলকে নিয়ে, সব একেবারে পরিষ্কার
কারণ এই বলটিকে তো ফ্রি হিট, সামনে রোহিত চন্ডিগড় ঘুরে দাঁড়ানোর সুযোগ রোহিত চন্ডিগড়ের। আবার অ্যাঞ্চিল কলকাতা চাইবেন অঙ্কিত সিং কালকে, তিনি চাইবেন যেভাবে প্রথম ওভারে একটা বিভীষিকা দেখিয়েছিলেন, যেভাবে বোলিং করেছিলেন সেরকম একটা বোলিং অব্যাহত রাখতে। থ্রি বল সামনে তৈরি রোহিত চন্ডিগড় আগলি বল কে লিয়ে ফ্রি হিট কা মৌকা তো দো বার কে সকতে হ্যায় মৌকা ইয়াহ পে উইকেট কা, লেকিন এক বার নো বল ফির ফ্রি হিট তো এক রান মিলেগা রোহিত চন্ডিগড় কো। স্ট্রাইক পাঙ্গে দীপু 91 রানে জবাবে মুখার্জি 11 এখনো পর্যন্ত 3টি রান করেছেন, যদিও এই ম্যাচে এখনো পর্যন্ত বিকেট আসেনি। নবীন হুডা উইকেটের পেছনে, উইকেট কি তলাশ মে হ্যায় আভি ভি অঙ্কিত সিং কালকে, লেকিন দীপু আর রোহিত চাহেঙ্গে কি শুরুআত মে উইকেট না দে। দীপু তৈয়ার আগলি বল কে লিয়ে, গত ম্যাচের শুরুর দিকে উইকেট দিশা সে ভটকে ইয়াহ পে নো বল ফির সে দি গই হ্যায় সাথ মে बाउंड्री मिला है, यानी 5 रन रविदा সত্যি 5টি রান, কোনো ফিল্ডার নেই। ফাইন লেগ দেখো একেবারে ফাঁকা, যে ফাঁকা জায়গা দিয়ে কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এই ওভারে এটি নিয়ে সম্ভবত দ্বিতীয় নো বল এবং দলের রান 8। আফাফুল দেখো কোথাও যেন অঙ্কিত সিং কালকিকে কোথাও যেন একটু অগোছল মনে হচ্ছে, তবু ঘুরে দাঁড়াতে হবে। फिर से एक बार दीपू लेफ्टी अपने रिदम अपने स्टाइल में फ्री हिट का अच्छा लाभ मिला है यहाँ पे, एक और कड़क छक्का। टाइमिंग का देख पार बहुत यातो भालो टाइमिंग चलो आज जिकम ते के एक बार देखे ने वो ये भावे विलिस्टर पे ऊपर बॉल से एक बड़े सामने चलो और उड़े उड़े एक बड़े पहुंचे गलो मार्केट बाइडे। टीम का स्कोर बढ़ता हुआ 14 रन को विकेट ने अभी तक इवाड़े अखंड पर जुन्दो 3 एक्स्ट्रा रन দুটো নো বল, একটি ওয়াইড, একটি ওভার বাউন্ডারি। এই প্রথম ওভার বাউন্ডারি প্রথম ওভারে 14 ফর নলা 14 রান কো উইকেট নেই। 6 ওভার কা ম্যাচ, টার্গেট 91 6 ওভার মে। ম্যাচে ফিরতে হলে উইকেট নিতে হবে একজন কলকাতা দলকে, যারা জিতবেন সুপার 8-এ জায়গা করে নেবেন, আর যারা হারবেন তাদের সামনে সুযোগ থাকবে আবার। ये लेन बेहतर संभल के खेले, फिर से नो बॉल तो 6 बॉल अब तक डाले इस ओवर में और काउंट हुआ है मात्र 2 बॉल और रन लग चुके हैं 15। एक लम्बा ओवर शुरू से जेटा बोलछिलाम অঙ্কিত সিং কাল কে কোথাও যেন সেই অগাছল বোলিং, কারণ প্রথম বলটা কিন্তু ওয়াইড দিয়ে শুরু হয়েছিল, তারপর দেখো দ্বিতীয় বল নো বল, তারপরে একটি মাত্র লেগাল বল, তারপরে বল আবার নো বল, আর তারপরে 6 আবার নো বল, তার মানে পরের বলটা আবার ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা। এইভাবে নো বল করলে ব্যাটাররা অনেক সুযোগ পাবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। অভি তক 15 রান লাগে বোর্ড পে, 2 বল হয়ে সুবর মে, অনেক লম্বা ওভার করতে হবে। কোথাও অন্তত দর্শকরা বা সমর্থকরা যারা আছেন না তারা চাইবেন বিশেষ করে এই ওভারে যেন অঙ্কিত সিং কালকে ফিরে আসে, তবে কিছুটা হলেও মুখার্জি 11 এর ক্যাপ্টেন বা সব সমর্থকরা তারা কিন্তু অন্তত কিছুটা হলে সুখে থাকবেন। আচ্ছা গেন ইয়াহ পে আচ্ছি ফিল্ডিং উইকেট সিং মিড অফ পে রান মিলেগা নে, 3 বল সে অভি তক 15 টোটাল, প্রথম 3টি বল থেকে 15। আবার অঙ্কিত সিং কালকে চেষ্টা করছেন বাকি 3টি বল থেকে অন্তত বেঁধে রাখতে দীপুর লেফটিকে। छोटी गेंद यहाँ पे पीछे फील्डर, लेकिन कोई मौका नहीं गोपाल सिंह के पास, एक और ओवर बाउंड्री। हमरा देख लाम ये ओवरे दुटो शॉट बॉल আর যেখান থেকে অবলীলায় পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। যখনই কোনো শর্ট বল হচ্ছে আর এত শর্ট বল করলে কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু তুলনা করবেন না। দুটি ওভার বাউন্ডারি ওভার থেকে, 4 বল সে 21 অবধি তক নিরাশ হোঙ্গে অ্যাঞ্জেল কলকাতা, যে স্টার্টি স্টার্ট মে জো দবাব চাহিয়ে ও বানা নি পায় অবধি তক। আগলি বল শেষ দুটি বল
फिर से एक बार बॉल हवा में है, फील्डर वहां पे कैच छूटा, मौका बनाया था विकेट का लेकिन किस्मत का साथ मिला नहीं और बाउंड्री गई बॉल। भाग्य सब समय साहसीदेर साथ दे। देखो दीपू लेफ्टी जो भावे सुजोग दिए छिलेन आर शेष मुहूर्ते फील्डारो पहुंचे गेछिलेन, सम्भवत वरुण कुमार छिलेन सेखाने, वरुण कुमार जेन कोथाओ चापे दल कारण एतटा रान प्रथम ओवारे जेन कोथाओ एकटा भीत तैरी हये गेल मुखार्जी इलेवेनेर। आखिरी बॉल फिर से एक बार काफी ऊपर है, फील्डर भाग रहे वहां पे और टिल्लू शर्मा इस बार क्या छूटा, वैसे फील्डर पहुंच गए थे कोकन हल्दर लेकिन कॉल हुआ नहीं और क्या छूटा। बड़ा ओवर, बहुत महंगा ओवर, एक ओवर के बाद स्कोर 26 को विकेट ने 26 फॉर नो लॉस सब टेंडर वन ओवर। देखो प्रथम ओवरे जखन एकर पर एक वाइड नो बॉल সেখানে কিভাবে ফিল্ডারও চাপে রয়েছে, দেখো দুটো ক্যাচ মিস আর বোলার তো দেখলাম অঙ্কিতকে নিজের যেন খুশি হতে পারলেন না, তার শারীরিক ভাষাও যেন সেটা বলল কারণ দুটো ক্যাচ এই ওভারে। তবে প্রশংসা করতে হবে ভিকি সিং, শেষ মুহূর্তে কিন্তু অন্তত বাউন্ডারকে তিনি একটু আটকে দিলেন, প্রথম ওভারে 26 বড় ওভার। দেখো এই ওভারের দিকে যদি দেখি একটি ওয়াইড তিনটি নো বল 26 রান, কি মনে হচ্ছে আপনাকে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের প্রথম ওভারে যেখানে আমরা দেখছিলাম একটা ওভারে 4-6 ছিল আরও দুটো রান 26 রান এসেছিল কিন্তু একটা ওভারে। রাজা নাথ প্রথম ওভারে 4-6 আর সেই ওভারটা যেন আমার মনে করিয়ে দিল যদি এই ওভারটা একটা লম্বা ওভার। তো দেখি ইয়াহ পে দুসরা ওভার টিল্লু শর্মা খুদ হ্যায় বোলিং করনে কে লিয়ে, এক ওভার কে বাদ 26 কো উইকেট নে দীপু লেফটি হ্যায় 7 বল সে 21 বানাকর, রোহিত চণ্ডীগড় 2 বল সে 1 রান অভি তক। অ্যাঞ্জেল কলকাতা কে ফিরতে হবে এই ওভার থেকে ফিরে আসার একটা চেষ্টা করতে হবে, একটা ওভারে ম্যাচের রং কিভাবে বদলে যায় আমরা দেখেছি, একটা পার্টনারশিপ যেমন রংকে বদলে দেয় আবার একটা ওভারও কিন্তু দলের রংকে বদলে দিতে পারে। স্বয়ং টিল্লু শর্মা তিনি এসছেন বল করার জন্য দ্বিতীয় ওভার, গুরুত্বপূর্ণ ওভার, প্রথম ওভারের ভারফাই এই ওভারই করতে হবে। টিল্লু শর্মা বোলিং করনে আর সামনে দীপু লেফটি তৈয়ার থে, পহলি বল ছক্কে কে সাথ শুরুআত করতে হুয়ে প্রতিনিয়ত সেই বার্তাটি দিচ্ছে দুটি দলের জন্য। স্কোর বাড়তে হওয়া তেজি কে সাথ 32 রান অভি তক লগ চুকে বোর্ড পে। এক দশমিক এক ওভার 32 বিনা উইকেটে। अच्छी गेंद यहाँ पे जाने दिया दीपु लेफ्टी, गेंद को छोड़ा सीधे कीपर के हाथ में, नवीन हुडा के हाथ में, बड़ो खेलवाड़ प्रचुर मैच खेले अभिज्ञता के काजे लागिए आज के बॉल करते हैं। नेक्स्ट बॉल फिर से प्रयास था बड़े शॉट खेलने की, पीछे फील्डर मारुति लेकिन उनके ऊपर से बॉल निकल गई, एक और छक्का और आखिर बॉल की तो ऑफ स्टंप पे बाहर रह गए छिलेन और ये बॉल जो की तो ऑफ स्टंप पे बाहर और प्रथम तक काम ही छिलेन किंतु बड़ो शॉट ही जावार और जेखान तक ऑफ स्टंप पे बाहर सापुल करे पाठी दिलेन माटीर बाहर। ये देखिए शॉट कितनी बाहर से बॉल को खेला मिड विकेट के एरिया में, दीपू लेफ्टी स्ट्रांग जोन है প্রথম থেকেই দীপু লেফটি বুঝে গেছিলেন এই বলটাও কিন্তু অফ স্টাম্পের বাইরে হবে যার জন্য স্ট্রোক নিতে অসুবিধা হয়নি। ফির সে একবার উসি দিশা মে খেলনে কা ইরাদা, পিছে ফিল্ডার কোকন হলদা এক রান পুরা কর লেঙ্গে, দলে রান 39 কারেন্ট রান রেট কিন্তু যথেষ্ট উদ্যমকী 25.33।
এখনো পর্যন্ত চারটি বল থেকে তেরোটি রান সংগৃহীত হয়েছে দলের রান মুখার্জি ইলেভেন বিনা উইকেটে ৩৯ লক্ষ্যমাত্রা ৯১ স্ট্রাইক ব্যক্তি আর রোহিত চন্ডিগড় ফিল্ডার হ্যাঁ ওয়া পে সিঙ্গল ইন সে মনা কিয়া অভি তক স্কোর ৩৯ কোই উইকেট নেই তো এই ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দেখো যেখানে একটু যেন ঝুঁকি থেকে যাবে কারণ কোনো প্রয়োজন নেই এত ভালো স্টার্ট এখনো উইকেট পড়েনি ৩৯ রান ওভার দ্বিতীয় ওভার এখনো শেষ হয়নি তো ম্যাচ আবি বাকি রবিদা নেক্সট বল স্ট্রাইক পেতে ফির সে রোহিত সম্ভাল কে খেলে দেখি সেন্সিবল ক্রিকেট রোহিত সিঙ্গল মিলেগা ইস ওভার সে কুল মিলাকর ১৪ রান দো ওভার কে বাদ ৪০ রান কোই উইকেট নেই ৪০ ফোর নো লস আফটার এন্ড অফ টু ওভার মুখার্জি ১১ ২৪ বলের খেলা বাকি আর ৫১ রান করতে হবে ১২.৭৫ প্রত্যেকটা ওভারে দরকার এখনো পর্যন্ত ২৪ বল ৫১ রান তো ইহা সে রবিদা আপকে সাথ কমেন্ট্রি বক্স পে জুড়েঙ্গে আপ সুমন্তদা ওয়েলকাম সুমন্তদা অনেক ধন্যবাদ আফাফুল একই সাথে রবিদা তো রয়েছেন অলরেডি ২৪ বল থেকে ৫১ রান দরকার একটা এলোমেলো বলিং দেখলাম কি আমরা রবিদা প্রথম ম্যাচে যে ধরনের বলিংটা দেখেছিলাম কোথাও না কোথাও এ ম্যাচে যেন অনেকটা এলোমেলো হয়ে গেল বলিং ডিপার্টমেন্ট আর শুধু এলোমেলো বোলিং নয় দেখো ফিল্ডিং বিভাগ দেখো দুটো ক্যাচ মিস হয়েছে আবার দেখো ফিল্ডারদের হাত থেকে বল কিন্তু বেরিয়ে যাচ্ছে তার মানে কোথাও যেন অ্যাঞ্জেল কোথা চাপে রয়েছে ওদিকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ সমাপ্ত হলো নাগপুর ৯১ রানে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরে ৫টা উইকেট তার মানে আবার স্পিনাররা বাজিমাত করলো একদমই এবং মোহাম্মদ শামি কিন্তু ওখানে ১৩ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন সব মিলিয়ে ভারতের জয় অবশ্যই ভারতবাসীকে গর্বিত করবে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় সবসময় একটা আলাদা আত্মতুষ্টি যোগায় আমাদের আর সত্যি বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় একটা আলাদা আনন্দ দেয় ভারতবাসীকে সেই জয় পেল কিন্তু ইন্ডিয়া আর যেখানে কিন্তু আমরা দেখলাম রোহিতের অসাধারণ একটা সেঞ্চুরি তবে এখানে রোহিত চন্ডিগড় রয়েছে দেখতে হবে ওই রকমই অসাধারণ কিছু করে কিনা এখানে বোধহয় আওয়াজটা কমেন্ট্রি বক্স থেকে কানে গিয়েছিল আর অসাধারণ একটা শট সেটা কমেন্ট্রি বক্স লক্ষ্য করে ভারতীয় দলের রোহিত সিং এর হাত ধরে যখন ভারত বিজয় পতাকা উড়িয়ে দিয়েছে নাগপুরে আবার রোহিত চন্ডিগড়ের অসাধারণ শট ঠিক কমেন্ট্রি বক্সের উপর দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এ ম্যাচে যারা জয়লাভ করবে ডি ১ কোয়ালিফায়ার তো কোয়ালিফাই করে যাবে তারা ওয়ান্স এগেইন ফুল টস এসেছিল এখানে তফা কবুল হ্যায় সুমন্ত দেখো বোলিং বিভাগ কিভাবে চাপে একটু আগে তুমি বলছিলে কিভাবে এলোমেলো বোলিং প্রথম ওভারটা কোথাও যেন অ্যাঞ্জেল কলকাতাকে অনেকটা কিন্তু ব্যাকফুটে ঠেলে দিল কারণ প্রথম ম্যাচের দিকে যদি আমরা দেখি শুরুতে বরুণ কুমার অঙ্কিত জাগুন ঝরানো বোলিং করেছিল সেই জায়গায় দল এত ভালো বোলিং করার পরে কিন্তু আটকে দিয়েছিল বিপক্ষ দলকে জেভিলের মতো বিপক্ষ দলকে শক্তিশালী দলকে এনএস বয়েস এবার পড়ার পর ভেতরে এসেছিল একদম ও ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম প্রথম ওভার যেমন কালকি শুরু করেছিল এবং তার সাথে বরুণ কুমার প্রত্যেকে তিনটে করে উইকেট নিয়েছিল আর এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি বরুণ সবেমাত্র বোলিং করতে এসেছে দুটো ওভার বাউন্ডারি অলরেডি হজম করতে হয়েছে তো উইকেট প্রয়োজন পার্টনারশিপ ভাঙতে হবে এখানে পার্টনারশিপ কি ভাঙবে ভিকি সিং রিলে কাচের প্রচেষ্টা ছিল এবং এখান থেকে দেখতে হবে ফাইনাল ডিসিশন কি আসে জমজমাট ক্রিকেট রবিদা তাই তো ক্রিকেট আমাদের মন প্রাণকে ভরিয়ে দেয় তাই তো ক্রিকেট ঘিরে এত উত্তেজনা থাকে ক্রিকেট ঘিরে আমরা সবাই আপ্লুত হয়ে আমরা দেখে নেব শেষ ডিসিশনটা কি আসে একদম অন্তিম ডিসিশনের দিকে নজর থাকবে তবে যাই হোক না কেন ভিকি সিং এর প্রয়াসটা যেটাই হোক না কেন রেজাল্ট আউট হতে পারে নট আউট হতে পারে
তবে প্রয়াসটা সেটাকেও কিন্তু আমরা প্রত্যেককে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অবশ্যই ভিকি সিং দীর্ঘদিন খেলছেন তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে ফিল্ডিংটা উপহার দিলেন অ্যান্টিসিপেশন এত ভালো ছিল জানি না শেষ মিস কি হয়েছে চোখ থাকবে আমাদের টিভি আম্পায়ারের দিকে এখনো ডিসিশন পেন্ডিং আবার এই শর্ট ঘিরে আবার একটা উৎকণ্ঠা উদ্বেগ তবে আজকে যে ম্যাচের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে বেস্ট অফ ইন্ডিয়া বেস্ট অফ বেঙ্গল একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় নামবে যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য 1,00,000 টাকা জগৎ সরকার সাগর আলী পিকু পল অন্যদিকে থাকবে প্যাটেল কৃষ্ণা সতপুতে কিরণ পাওয়ার সব মিলে একেবারে জমজমাটি এক্সিবিশন ম্যাচ এবং এই টুর্নামেন্ট গতি দানব হিসেবে তুলে এনেছে ভিকি বয়েরকে এর আগে রাজমন্দিরী কাপেও দেখেছিলাম ভিকি বয়ের কিন্তু একটা এক্সপেক্টর হচ্ছে জানি না শেষ পর্যন্ত কি হবে কারণ রবিদা ওই কথাটাই বলতে হয় ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা মানুষের জীবন যেমন অনিশ্চিত তুমি আজকে কমেন্ট্রি বক্সে আমাদের পাশে শেয়ার করছো তুমি যে বাড়ি ফিরবে যেমন কোনো গ্যারান্টি নেই আমি যে ফিরবো দর্শকরা যে কি ফিরবে ঠিক তেমনি ক্রিকেট প্রতিনিয়ত কিন্তু একেবারে রং বদলে দেয় অনিশ্চিত হয়ে পড়ে তো আপ মুঝে ডরা রহে হ্যায় ইয়ে আপনি ট্যাগ লাইন পাঞ্চ কর রহে হ্যায় ডিসিশন পেন্ডিং ওয়েট করছি আমরা ওই অনিশ্চয়তার পথে এই মুহূর্তে সবটাই তবে সঠিকটাকে বেছে নিতে হবে আর যার জন্য আইস রকার্সের এত সুন্দর ফুটেজ আর সেদিকে আমাদের চোখ থাকবে একদম নজর আমাদের প্রত্যেকের রয়েছে কি হবে ফাইনাল সিদ্ধান্ত শেষ ডিসিশন কি আছে একটু সময় নিচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিচ্ছেন শেষ সিদ্ধান্ত কি আসে একটু আগে প্রশংসা করছিল ভিকি সিং এর কিভাবে এত ভালো ফিল্ডিং উপহার দিল এর মাঝেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করি উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং 32 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরপিতা শ্রী শান্তি রঞ্জন কুণ্ডু মহাশয়কে এবং ধন্যবাদ মানিকতলা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় কনভেনার প্রয়াত শ্রী সাধন পাণ্ডে সুযোগ্য কন্যা মাননীয়া শ্রেয়া পাণ্ডে মহোদয়া প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতি আমরা আগামীকাল প্রত্যক্ষ করব ফাইনাল ডেতে আবার ওয়েট চলছে ফাইনাল সিদ্ধান্তের ওয়েট কি হবে ফাইনাল সিদ্ধান্ত যাদের উপস্থিতির জন্য আমরা প্রত্যেকের মুখে রয়েছি তাকিয়ে রয়েছি আর গত 9 বারের বিধানসভার যিনি বিধায়ক ছিলেন স্বর্গীয় সাধন পাণ্ডের সুযোগা কন্যা যার উপস্থিতি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে মাননীয় শ্রেয়া পাণ্ডে মহাশয়া একদম এবং উত্তেজনাটা আরো বেশি করে বাড়বে দ্য ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং ভারতীয় ফিল্ডিং এর ওই ডাইমেনশনটাকেই বদলে দিয়েছিলেন যে খেলোয়াড় অর্থাৎ মোহাম্মদ কেফ আমাদের মধ্যে উপস্থিত হবেন আগামীকাল যার গ্লোরিয়াস প্রেজেন্ট আমাদের প্রত্যেককে আরো বেশি উৎসাহিত করবে যার অপেক্ষায় আমরা বাংলাবাসী ভারতবাসী যাকে আবার দেখব এই মাঠে একটা কঠিন সিদ্ধান্ত যে কারণে সময়টা লাগছে আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি ফাইনাল সিদ্ধান্তের জন্য ফাইনাল সিদ্ধান্ত কি হবে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন ওখানে তৃতীয় আম্পায়ার যিনি রয়েছেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে জল আচ্ছা মাঠে জল পাঠানোর জন্য ড্রিঙ্কসের জন্য একটু বলছেন খেলোয়াড়েরা একটা অতিরিক্ত রোদ দেখা যাচ্ছে একটা অতিরিক্ত গরম কিন্তু আমরা প্রত্যক্ষ করছি রবিদা হ্যাঁ শীত বিদায় নিচ্ছে বসন্ত আসছে গরম তো বাড়বেই আর আমরা দেখতে পাচ্ছি এনএস বয়সের অমিত সরকার অনেকটা কিন্তু ঘামিয়ে গেছেন আর ধন্যবাদ অমিত সরকারকে এনএস বয়সের যিনি কর্ণধার শুধু কর্ণধার নয় তুমি বলছিলে করোনা আবহে যেভাবে আত্মমানুষের পাশে থেকেছেন কখনো
খাবার তুলে দিয়েছেন, কখনো ওষুধ তুলে দিয়েছেন, কাউকে আবার হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। আর এমন একজন হৃদয়বান মানুষ, এরকম মানুষ আমরা খুব কম দেখতে পাই, তেমন একজন মানুষ কিন্তু আমি সরকার পাশে রয়েছেন, সঞ্জয় সেহগাল। এবং রবিদা, এর সাথে সাথে কিন্তু আরও একটা কথা বলতে হয়, পরের ম্যাচেই কিন্তু নামছে জেবিএল কান্দ্রা পিরামিডের ফ্রেন্ডস এএনএস বয়েজ দল, তো সেক্ষেত্রেও অমিতদার একটু চিন্তা বোধহয় রয়েছে, যতই প্রকাশ না করুন একটা চাপা উত্তেজনা অনুভব করছেন, কারণ ক্রিকেটটাকে ভালোবাসেন। হ্যাঁ, অবশ্যই একটা উত্তেজনা থাকবে এবং একটা পরিকল্পনা প্ল্যান তার মধ্যে রয়েছে, কারণ নেক্সট ম্যাচ হচ্ছে কিন্তু ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আচ্ছা, মাঠে খেলোয়াড়েরা একটু জল চাইছেন ড্রিঙ্কসের জন্য, প্লিজ আমাদের পক্ষ থেকে কেউ প্লিজ একটু ব্যবস্থা করবেন, খেলোয়াড়েরা ড্রিঙ্কস চাইছেন, একটু জলের ব্যবস্থা করবেন প্লিজ। শেষবারের মতো দেখে নিচ্ছেন বিকি সিংয়ের যখন ফিল্ডিং করেছিলেন, তার পাটা বাউন্ডারি লাইনটা ছুঁয়ে গেছে কিনা, সে সিদ্ধান্ত কি আসবে? ও ইউটি আউট। তো শেষ পর্যন্ত সমস্ত অ্যাঙ্গেল বিচার করে তৃতীয় আম্পায়ার নিশ্চিত হয়েছেন এখানে আউট দেওয়ার বিষয়ে। অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যে আম্পায়ার প্যানেল রয়েছে, আদিত্য মুখার্জি, সুবীর ব্যানার্জি, সুরজিৎ মণ্ডল, সঞ্জীব পাণ্ডে, কল্যাণ হাওলাদার, একদম অনেক ধন্যবাদ। এবং ক্যাচ নেওয়ার পর আমরা দেখছিলাম ওখানে বিকি সিং, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ভীষণ কনফিডেন্ট দেখাচ্ছিল, এবং একজন জেন্টলম্যান ক্রিকেটার, আমরা জেন্টলম্যান ক্রিকেটার বলি কিন্তু বিকি সিং পরিচিত, প্রত্যেকের প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র। ক্রিকেটটা হচ্ছে জেন্টলম্যান গেম, আর যেখানে ভিকি সিং এর মতন একজন জেন্টলম্যান খেলোয়াড়, যদিও শুধুমাত্র ওই বাহ্যিক কতগুলো লক্ষণ দেখে অথবা বডি ল্যাঙ্গুয়েজ দেখে আম্পায়াররা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদেরকে অ্যাট লিস্ট ওই ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার আগে সব দিক খুঁটিয়ে দেখতে হয়, নিয়ম কানুন থেকে শুরু করে সবটাই, এবং সেভাবেই সিদ্ধান্তটা এসেছে। এবং শেষ সিদ্ধান্ত আমরা দেখলাম মাইস রকার, সে এত সুন্দর ফুটেজ দেখো সুমন্ত, মাটির ঘাস, সেই ঘাসও আমরা দেখতে পাচ্ছি একদম, এবং বোলিং মার্কেও কিন্তু আমরা দেখেছিলাম গতকাল, পিচের উপরেও দেখছিলাম, 22 গজের একটা সবুজাবো আভা আছে। নতুন ব্যাটার সুরিন্দরকে পাঠানো হয়েছে, এবং আসতেই একটা সিঙ্গল, বরুণ কুমার তার হাত ধরে প্রথম ব্রেক থ্রু। আর বরুণ চাইবেন এখন থেকে যেন অ্যাঞ্জেল কলকাতা আবার ফিরে আসে, কারণ ম্যাচে ফেরার ভোকাল ট্রনিক উইকেট নেওয়া, নিয়মিত উইকেট নিতে হবে। প্রথম উইকেট এলো চতুর্থ বলে, শেষ বল তৃতীয় ওভারে শেষ বল, 91 রানে জবাবে 53। তো উইকেট নেওয়ার পর থেকেই দেখতে হবে খেলায় অ্যাঞ্জেল কলকাতা ফিরতে পারে কিনা, প্রথমে উইকেট হারিয়েছিল, তারপর পুটু শাহ, খোকন হালদাররা খেলায় ফিরিয়েছিল, এবার বরুণ কুমার উইকেট তুলেছে, এবং দেখতে হবে এখান থেকে আবারও খেলায় দল ফিরে কিনা। চোখ থাকবে 22 গজের দিকে, চোখ থাকবে আইস রকার্সের লাইভ স্ট্রিমিং এ। বরুণ কুমার, দীপু লেফটি, উইকেটের উপর এখানে সম্ভবত লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল, সে কারণে কিন্তু ফিল্ড স্টাম্পের অতটা ইন্টারেস্ট দেখাননি রবিদা। আর দেখতে দেখতে তৃতীয় ওভারের খেলা শেষ, তার মানে অর্ধেক ওভার হয়ে গেল, আর মুখার্জি ইলেভেন এখনো পর্যন্ত 54 রান করে ফেলেছেন 12 বলে 34। দীপু লেফটি সুরেন্দর সবেমাত্র এসেই নিজের খাতাটি খুললেন, 3 ওভারের খেলা বাকি, 37 রান করতে হবে, 12.33 রিকোয়ার্ড রান রেট, তো 12.33-এর গড়ে এখান থেকে খেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এখনো যা কিছু ঘটতে পারে, একটা ভালো ওভার, কয়েকটা উইকেট, যেমন অ্যাঞ্জেল কলকাতার দিকে ম্যাচের রংটা বদলে দিতে পারে, অন্যদিকে আবারও কয়েকটা বড় শট কিন্তু এই খেলার শেষ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বিপক্ষ দলকে। অবশ্যই এই ওভারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতিটা এখনো যদি দেখি শুরুর দিকে কিন্তু ভালো গতিতে রান এসছে মুখার্জি ইলেভেনের, প্রথম 3 ওভারে যেখানে একটি উইকেট হারিয়ে এত রান, 54 রান, সেই জায়গায় কিন্তু অনেকটা কিন্তু আত্মবিশ্বাস থাকবে ব্যাটারদের উপরে।
একই সাথে এই ম্যাচে পরাজিত হবে যে দল তাদের ক্ষেত্রেও এই লাইনটাই প্রযোজ্য গিরনা হ্যায় উঠনা হ্যায় ফির সে লড়না হ্যায় আর আগে জিত কো নিশ্চিত করনা হ্যায় এই কেসিএল কা জলওয়া হ্যায় প্রতিনিয়ত থিম সঙ্গীত এই ম্যাচের ক্ষেত্রে এই টুর্নামেন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য দেখো মাঠের পাশে কিছু উদীয়মান ক্রিকেটার যারা এই মাঠে কিন্তু প্র্যাকটিস করেন তাদের দেখতে পাচ্ছ কিভাবে তারাও চিয়ার্স করছে একদম এটা একটা ডিফারেন্ট ছবি যেটা আমাদের প্রত্যেককে আনন্দ দেয় আগামীরা তারা এই মুহূর্তে ওই ক্রিকেটের মাঠে আগামীর পথ ধরে যারা এগিয়ে যাবে নতুন দিশা দেবে সুমন্ত দেখো কোথাও বোলাররা চাপে রয়েছে দেখো প্রথম ওভার একটা বড় ওভার নো বল ওয়াইড বল ক্যাচ মিস মিস ফিল্ডিং তারপরে আবার দেখো এই ওভারের শুরুতে এক্সট্রা তো এখানে হেলিকপ্টার ওড়াবার চেষ্টা ছিল তবে সেটা ওখানে ফিল্টারের হাত পর্যন্ত পৌঁছে গেল কিন্তু শেষ পর্যন্ত আবারও ধরে রাখা সম্ভব হলো না আবারও একটা সুযোগ রবিদা এবং সেই সুযোগটা আবারও কি হাতছাড়া হয়ে গেল দীপু লেফটি অফ স্টাম্পের বাইরের বল কোপছিন মোচড়ে ওখানে আর বারবার আমরা কিন্তু চর্চা করছি আফাফুল তুমি আমরা বারবার কিন্তু সেই কথাটা ঘুরে ফিরে আসছে যে কোথাও যেন অ্যাঞ্জেল কলকাতা চাপে রয়েছে একদমই চাপ থাকতে পারে রবিদা তবে ফিল্ডিং এ এই ধরনের মিসগুলো ফ্যাক্টর হয়ে যায় ওখানে শুধুমাত্র বলের গতিকে কাজে লাগিয়ে একটা ডিরেকশন দেখিয়েছিল একটা দিক দেখিয়েছিল ওখানে এবং একটা দুর্দান্ত ছক্কা হ্যাঁ সত্যি যেখানে বিপক্ষ দল চাপের মুখে আর সেই জায়গায় কিন্তু চাপ মুক্ত শট দেখো কিভাবে বলটা আছড়ে পড়লো মাঠের বাইরে ফুল টস যেখান থেকে একেবারে পাওয়ারফুল মিডলিং ভালো ছিল ওয়ান্স অ্যাগেন আরো একবার ফুল টস বল ছিল আরো একবার ব্যাট চলেছে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে যারা এখনো পর্যন্ত 67 রানে পৌঁছে গেছে মুখার্জি 11 তো এখানে বোধহয় ওয়েস্ট হাইট চেক করা হবে এন্ড ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম আমরা আরো একবার স্বাগতম জানাবো আজকের দিনে জেবিএ ব্রাদার্স এর কর্ণধার আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন হলেন মিস্টার বিজয় আগ্রওয়াল জি আমরা স্বাগত জানাবো আমি সরকারকে এনএস বয়েস এর যিনি কর্ণধার আসলে সারা মাঠের যেমন প্রচুর নক্ষত্র রয়েছে আর ঠিক তেমনি সারা মাঠ জুড়ে অনেক মালিক ফ্র্যাঞ্চাইজি যারাও কিন্তু রয়েছেন এই মাঠে যাদের ছাড়া আমরা হয়তো সেই সমস্ত খেলোয়াড়দের দেখতে পেতাম না চোখ থাকবে এই মুহূর্তে তৃতীয় আম্পায়ারের দিকে ঠিক কোন জায়গা থেকে বলটা ব্যাটের সাথে কানেক্ট হয়েছিল সে সময় উচ্চতা কি ছিল সেসবই দেখতে চাইছেন তৃতীয় আম্পায়ার এবং সিদ্ধান্ত চলে এলো সমস্যা বাড়বে নো বলের সংকেত আর এদিকে নো বল ফ্রি হিট ফ্রি হিট বল আরো একবার ঘুরিয়ে খেলেছে ওখানে আরো একবার ওই অন সাইড কি টার্গেট করেছিল দীপু লেফটি দীপু লেফটি এখনো পর্যন্ত হাফ সেঞ্চুরি দোরগোড়ায় আর মাত্র 3টি রানের দরকার সাগর আলীর হাত ধরে রবিদা শুরু হয়েছিল অর্ধশত রান আশাটা তারপর সুমন গোপ ছিল এবং ইমরান ছিল প্রথম দিনেই আরো একজন অর্ধশত রানকারী ব্যাটার তিনটি হাফ সেঞ্চুরি দেখেছে দর্শকরা এবং আমাদের সহযোগী কমেন্টেটর আফাফুল কিন্তু আরো একটা তথ্য জানাচ্ছে যে কটা 50 এসেছে তার মধ্যে কিন্তু তিনটে 50-র মধ্যে দুজন কিন্তু বাঁহাতি খেলোয়াড় এবং একই সাথে এবং জীবনজ্যোতি আমাদের আরো এক স্কোরার
তথ্য আরও একটা দিচ্ছে। প্রথম দিনে যে তিনটে হাফ সেঞ্চুরি এসেছিল প্রত্যেকেই কিন্তু এই বেঙ্গল থেকে বিলং করে। অনেক তথ্য, অনেক বিশ্লেষণ, অনেক আলোচনা, অনেক সমালোচনা সব মিলিয়ে সবকিছুর ঊর্ধ্বে কলকাতা চ্যাম্পিয়ন্স লীগ সিজন টু। সবাইকে ছাপিয়ে সবার থেকে এগিয়ে, মোর বিগার মোর বেটার। এবং একই সাথে সেই একই ঘটনা ওখানে ব্যাটারের ক্ষেত্রে বলতে হয়, দুর্দান্ত সংযোগ ছিল আরো একবার সুরিন্দরের। সারা মাঠ অপেক্ষা করে আছে দীপু লেফটির হাফ সেঞ্চুরি দেখার জন্য। সুমন্ত, যেটা বারবার আমরা চর্চা করেছি, যেমন আমরা প্রাক্তনীদের পেয়েছি আমাদের কমেন্ট্রি বক্সে, বহু সম্মানীয় অতিথি এই মাঠে উপস্থিত হবেন, ঠিক তেমনি আগামী কাল আমরা দেখব যেমন ভারতীয় দলের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফকে, এবং আমরা দেখব মাননীয় শ্রেয়া পাণ্ডে এবং মাননীয় শান্তিরঞ্জন কুণ্ডু মহোদয়কে, ঠিক তেমনি আগামীকাল আমাদের মাঝে উপস্থিত হবেন এক্স ডিপিএসসি চেয়ারম্যান অবশ্যই কৃষ্ণেন্দু বিষয়ী মহাশয়, যার উপস্থিত কিন্তু আগামীকাল এই মাঠে আমরা দেখব। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, তারা প্রত্যেকেই এখানে উপস্থিত হবেন। সবার উপস্থিতিতে একটা দুর্দান্ত ফাইনাল, আমরা ফাইনাল ডে আমরা উপভোগ করব। সেমিফাইনাল রয়েছে, দুটো ফাইনাল ম্যাচ, কোয়ার্টার ফাইনাল থাকবে, তো সব মিলিয়ে প্রত্যেকটা ম্যাচ ছাপিয়ে যাওয়ার ম্যাচ। এখান থেকে ঘুরে দাঁড়ানোর যেন সময় নেই, সুযোগ নেই, কারণ জয়ের একেবারে কাছাকাছি মুখার্জি ইলেভেন। অনেকটা হতাশ থাকবে অ্যাঞ্জেল কলকাতার ভক্তরা, বোলিং বিভাগের এইরকম শুরুর দিকে এলোমেলো বোলিং, গ্রাউন্ড ফিল্ডিং, যেভাবে অ্যাঞ্জেল কলকাতাকে আমরা দেখি সেই জায়গায় বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া, সব মিলিয়ে আজকে অ্যাঞ্জেল কলকাতার বোলিং বিভাগ, ফিল্ডিং বিভাগ অনেকটা ব্যর্থ একদম। যে কালকিকে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে, সম্ভবত তিনটে উইকেট নিয়েছিল 14 রান দিয়ে 2 ওভারে, সেখানে একটু আগেই দেখছিলাম অলরেডি 50 রানের উপরে কিন্তু 2 ওভারে দেওয়া হয়ে গেছে। ওদিকে 17 বলে 48 রানে অপরাজিত দীপু লেফটি, একটা বড় শট অথবা 2 রান অর্থ 17 রানটা এনে দিতে পারে, তবে আরেকটু ওয়েট করতে হবে। 30 রানে পার্টনারশিপও আমরা দেখে ফেললাম দ্বিতীয় উইকেটে, 91 is the target and 82 on scoreboard. Just 9 run remaining. আবাফুল প্রতিনিয়ত কখনো আমাদের সাথে খুব জমে শেয়ার করছে, বলতে বলতে সঙ্গে সঙ্গে সুরেন্দার দেখো কতটা সাবলীলভাবে খেললেন। আসলে আত্মবিশ্বাস যখন তুঙ্গে থাকে এরকম আত্মবিশ্বাসী কিন্তু শট নেওয়া যায়। ফুল টস ফরওয়ার্ডিং তো রবিদা দেখে ইয়াহ পে দোনো ব্যাটারি হাস রহে হ্যায়, তো শায়দ দীপু লেফটি ওয়াহ পে আগে বাড়কে কুছ বোলে হ্যায়, বোলে হ্যায় সুরিন্দর কো কি 50 কে সামনে খড়ে হ্যায় ভাই, এক হি রান বস দূর। তবে সুরিন্দর ওখানে থামার পাত্র নন, এবং আবারও একটা ওভার বাউন্ডারি, ম্যাচ সমাপ্ত। অর্থাৎ আমরা ডি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে গেল বলতে পারি এই মুহূর্তে। মুখার্জি ইলেভেন, মুখার্জি ইলেভেন কে আমরা দেখলাম গ্রুপ ডি থেকে প্রথম দল হিসেবে যারা সুপার এইটে পৌঁছে গেল। আর এখনো পর্যন্ত যদি আমরা দেখি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে এখনো পর্যন্ত যে 7টি দলকে আমরা পেয়েছি, আর অনির্বাণ ইঞ্জিনিয়ারিং, রাজার নাথ ব্রিগেড, এডিএস কনস্ট্রাকশন, পিকুফাল ব্রিগেড, ক্লাব ইন্দিরা, জন্টি সরকার ব্রিগেড, জেকে ইলেভেন, মেদিনীপুর, মোহিত মিনা ব্রিগেড, দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, নর্থ বেঙ্গল রায়গঞ্জ, উসমান ফ্যাটেল ব্রিগেড, আবার মনীষ ইলেভেন ঝাড়গ্রাম, করণ আম্বালা ব্রিগেড। আবার এই মুহূর্তে ডি গ্রুপ থেকে পৌঁছে গেল মুখার্জি ইলেভেন, যেখানে রোহিত চণ্ডীগড় ব্রিগেড। আমরা চোখ রাখবো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন যাওয়ার আগে ম্যাচ সামারির দিকে, অ্যাঞ্জেল কলকাতা এই ম্যাচে কিন্তু হারলেন, যেখানে সহজ জয় পেল কিন্তু মুখার্জি ইলেভেন, 9 উইকেটে জয়। আর